বিভিন্ন প্রকার উপকারী ভেষজ উদ্ভিদদের মধ্যে আজকের গাছরা ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি গাছরা ঔষধ। এই গাছরা ঔষধটির নাম বিশল্যকরণী গাছ। এই বিশল্যকরণী গাছটি বৈজ্ঞানিক নাম পলিগোনাম রিকুম্বার্স। এই গাছটি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা জুড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, তবে এখনকার সময় খুবই দুর্লভ প্রজাতির একটি গাছ। বিশল্যকরণী এক ধরনের লতা জাতীয় বৃক্ষ, পাতাগুলো গাঢ় সবুজ বর্ণের হয় এবং মাঝখান বরাবর শিরাটি লালচে রঙের হয়। এটার ফুল, ফল এবং বীজ থেকে চারা গজায়, তবে প্রতিটি পাতার গোড়ায় কাঁটা থাকে। বিশল্যকরণী একটি অতি মূল্যবান এবং অতীব প্রয়োজনীয় ঔষধি বৃক্ষ হিসাবে পরিচিত। বিশল্যকরণী পাতা শিকড় বেটে লাগালে বিভিন্ন প্রকার উপকার পাওয়া যায়। এই গাছটির হিন্দুদের শাস্ত্রে উল্লেখ্য রামায়ণে বর্ণিত একটি কাহিনীর সঙ্গে খুবই পরিচিত। বিশল্যকরণী সম্পর্কে রামায়ণ নামক ধর্মীয় মহাকাব্যে রাম ও রাবণের যুদ্ধের কাহিনী দ্বারা উল্লেখিত। ঘটনার এক পর্যায়ে রাবণ শক্তিশালী নিক্ষেপ করলে রামের ভাই লক্ষণের বুকে। লক্ষণ যখন মৃত্যু পথযাত্রী, তখন কবিরাজ বলল, সেই রাতের মধ্যেই বিশল্যকরণী পাতার রস খাওয়াতে হবে, তাহলেই লক্ষণ বাঁচবে। কিন্তু বিশল্যকরণী গাছ আছে হিমালয়ের পাদদেশে বন্ধমাধব পর্বতে, আর লক্ষণ শুয়ে আছে লঙ্কা দ্বীপে। তখন হনুমান বলল, সে যাবে গন্ধমাধব পর্বতে। সে মারল এক লাফ, এক লাফে গিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের গন্ধমাধব পর্বতে গিয়ে পড়ল। কিন্তু সে বিশাল্যকরণী গাছ চিনতে পারলেন না, তাই অগত্য গোটা পর্বত ডান হাত দিয়ে আবার লাফ দিল। কিন্তু পথের মধ্যে আসতেই দেখল সূর্য উদয় হয়। সূর্য উদয় হলেই আর লক্ষণকে বাঁচানো যাবে না। তখন উপায় না পেয়ে হনুমান সূর্যকে ধরে তার বগলে চেপে রাখল। অতঃপর বিশল্যকরণী খেয়ে লক্ষণ সুস্থ হয়ে গেল। এই ছিল একটি কাহিনী। তো এর ঔষধি গুণাগুণ যদি আমাদের জানতে হয়, তাহলে বিশল্যকরণী একটি অতি মূল্যবান ভেষজ উদ্ভিদ হিসেবে জানা যায়। এই গাছটি বেটে যদি ঘায়ের উপর লাগানো হয়, তাহলে কিন্তু আমাদের ঘা, কাটা ঘা, পোড়া ঘা এগুলি কিন্তু ভালো হয়ে যায়। বিশল্যকরণী গাছ যদি এর রস কোথাও কেটে গেলে সেই রসটি সেখানে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ততক্ষণাৎ কিন্তু ভালো হয়ে যায়। একজিমা, চুলকানির মতো বহু প্রকারের চুলকানিও কিন্তু এর রসে ভালো হয়ে যায়। বিশল্যকরণী পাতা বা শিকড় বেটে জাপ দিলে কাটা ব্যথা, ক্ষতস্থান দ্রুত সেরে যায়। পুরনো ব্যথার উপশম পেতে অনেকে এটাকে ব্যবহার করেন। জটিল পুরাতন চুলকানি, একজিমা, কাটা ফোটায় বিশল্যকরণী পাতা বেড়ে লাগালে খুব কার্যকরী উপশম হিসেবে জানা যায়। বন্ধু, এই ছিল আজকের বৃক্ষটির একটি সংক্ষিপ্ত কাহিনী। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।